করোনা সংক্রমণের বিস্তার প্রতিহত করতে দেশ জুড়ে চলা লকডাউনের ফলে মানুষ গৃহবন্দী হয়ে পড়ায় থমকে গেছে বেশিরভাগ কাজকর্ম। আর এই লকডাউনের আবহে কর্মহীন হয়ে পড়েছেন নদিয়া জেলার পলাশীপাড়া থানার ছোট নলদয়ের মৃন্ময় শিল্পীরা। পূজা অর্চনা বন্ধ থাকায় তারা যেমন কোনো প্রতিমা বানানোর অর্ডার পাচ্ছেন না, আবার নানা সামাজিক অনুষ্ঠান ও ক্রিয়াকর্ম না হওয়ায় মাটির উপকরণেরও চাহিদা নেই। ফলে ছোট নলদয়ের মৃৎশিল্পীরা কর্মাভাবে অর্থহীন হয়ে ঠিকমতো সংসার চালাতে পারছেন না। এই অবস্থায় এই এলাকার মৃন্ময় শিল্পীরা সরকারি সাহায্যের জন্য টেহট দু নম্বর ব্লকের বিডিও অফিসে স্মারকলিপি জমা দিলেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। পলাশীপাড়া থানার অন্তর্গত ছোট নলদেহ গ্রাম থেকে এসেছি আমরা সকলে মৃৎশিল্পী। তাদের তরফ থেকে আজ বিডিও সাহেবের কাছে এসেছি। এই লকডাউন পর্ব চলছে, করোনা ভাইরাসের জন্য আমাদের কাজকর্ম সমস্ত কিছু বন্ধ, ঠাকুর তৈরি থেকে শুরু করে এছাড়াও পূজার যে সমস্ত জিনিসপত্র মাটির প্রদীপ আড়ি করি। তো এমন পরিস্থিতিতে আমরা বিডিও সাহেবকে একটি স্মারকলিপি আজ জমা দিলাম আমাদের মৃৎশিল্পীদের পক্ষ থেকে, যাতে আমরা আর্থিক দিক থেকে কিছু সাহায্য পেতে পারি, কেননা আমাদের জমি জায়গা কিছুই নাই, আমরা এর উপরে নির্ভর করে সংসার চালাই। কী নাম আপনার? আমার নাম অর্জুন পাল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।